নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। গাইঘাটায় প্রায় 10 লক্ষ টাকা জাল নোট সহ গ্রেপ্তার এক বাংলাদেশি। ভেবলা স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক গৃহবধূ। 15 নভেম্বর ঠাকুরনগর মুখ্যমন্ত্রী সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাদুরিয়ায় পাট বোঝাই ইঞ্জিন ভ্যানের ধাক্কায় মৃত্যু এক যুবকের। বাগদার হেলেঞ্চা বাজার থেকে প্রচুর শব্দবাজি উদ্ধার করে নিষ্ক্রিয় করল পুলিশ। গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। বনগাঁর কালোপুরে রাস্তার পাশের গাছের ডাল ভেঙে আহত তিন। এবার আসছি বিস্তারিত খবরে। 10 লক্ষ ভারতীয় জাল নোট সহ অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফ এর হাতে গ্রেপ্তার বাংলাদেশি ব্যক্তি। শনিবার সন্ধ্যা নাগাদ 64 নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ আংরাইল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় কাটা তার পেরিয়ে ভারতে প্রবেশ করার অপরাধে মোহাম্মদ সুকুর আলী নামে এক ব্যক্তিকে আটক করে। এরপর ধৃতকে তল্লাশি চালিয়েই উঠে আসে চাঞ্চল্যকর ঘটনা। 9,82,000 টাকার ভারতীয় জাল নোট উদ্ধার হয়েছে তার কাছ থেকে। জানা গিয়েছে মোট 491টি 2,000 টাকার নোট ছিল তার কাছে। সাথে সাথে এই ব্যক্তিকে আটক করে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এর পাশাপাশি ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় 5,000 টাকা, এছাড়াও একটি মোবাইল ও বাংলাদেশি পাসপোর্ট। জানা গিয়েছে ধৃতের বাড়ি বাংলাদেশের শিবগঞ্জ থানার তারাপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। এই চক্রের সাথে আর কে কে যুক্ত আছে তা জানার জন্য ধৃতকে পুলিশ হেফাজত চেয়ে রবিবার বনগাঁ আদালতে পাঠানো হয়েছে। তবে সীমান্ত এলাকায় এত পরিমাণ জাল নোট উদ্ধারকে বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। শব্দবাজির তাণ্ডব থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বেআইনি শব্দবাজি উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত। কিছুদিন আগেই উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকায় বিভিন্ন দোকানে হানা দিয়ে প্রচুর শব্দবাজি উদ্ধার করে হাবড়া থানার পুলিশ। এবার বাগদা থানার হেলেঞ্চা বাজারে রবিবার দুপুরে বিভিন্ন দোকানে হানা দেয় পুলিশ। উদ্ধার করা হয় বেশ কিছু শব্দবাজি, তারপর সেগুলিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে দেয় বাগদা থানার পুলিশ। ট্রেনের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ভেবলা স্টেশনে। জানা গিয়েছে সকাল 9টা নাগাদ ট্রেন ধরার জন্য এক গৃহবধূ 3 নম্বর রেলগেটের কাছে রেল লাইনের ধার ধরে ভেবলা স্টেশনের দিকে আসছিলেন। সেই সময় ভেবলা স্টেশনে ঢোকার মুখে হাসনাবাদগামী ট্রেন তাকে পেছন দিক থেকে ধাক্কা মারে। ট্রেনের সাথে আটকে যায় ওই গৃহবধূর দেহ এবং তাকে কিছুটা দূরে ট্রেনে নিয়ে যায়, যার ফলে ওই গৃহবধূর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। রেলযাত্রী ও প্রত্যক্ষদর্শীদের চিৎকার চেঁচামেচিতেও ট্রেন থামানো যায়নি। এই ঘটনার জেরে স্টেশন চত্বরে যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কিছুক্ষণের জন্য ভেবলা স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা স্টেশন মাস্টার ও ড্রাইভারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে বসিরহাটের রেল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসাত রেল মর্গে পাঠায়। আনুমানিক বছর 40-এর ওই গৃহবধূর নির্দিষ্টভাবে পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। হীরের গয়না কিনতে আর কলকাতায় নয়, এখন থেকে চাঁদপাড়াতেই আসুন। অলংকার বৈচিত্র্যে নিউ মজুমদার জুয়েলার্স, সরকার অনুমোদিত হলমার্ক সোনার গহনা ও ডায়মন্ড জুয়েলারি বিক্রেতা। ঠিকানা চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 9932-09489। হালকা সোনার নজর কাড়া ডিজাইনে আমরাই সেরা সেরা। ঠিকানাটা মনে আছে তো? চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর চব্বিশ পরগনা। রাজনন্দিনী রেস্টুরেন্ট ব্রট ইউ দ্য ডিলিশিয়াস ইতালিয়ান পিজা, ফ্রেশ অ্যান্ড ফাস্ট, delicate and spicy. Yeah. Hot and tasty. Make your every moment special. Rajnandini Restaurant, Post Office Road, Habra.
জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আল্ট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির হাতে থাকা বর্তমানে লোকসভা দুটি আসনও শূন্য করে দেবে তৃণমূল। এ রাজ্য থেকে লোকসভায় বিজেপিকে শূন্য হাতেই ফিরতে হবে। রবিবার সকালে ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখতে এসে একথাই বললেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আমরা ওদের মতো ঝাপুর মাটিতে ঢুকিয়ে দেবো, হত্যা করে দেবো, গলা কেটে দেবো, ইডিতে ঢুকিয়ে দেবো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে ঢুকিয়ে দেবো, সিবিআইকে ঢুকিয়ে দেবো, ইনকাম ট্যাক্সে ঢুকিয়ে দেবো, তৃণমূল কংগ্রেসের লিডারদের। আমরা একথা একদম বলবো না, আমরা একটা কথাই বলবো যে ওয়েট করুন, 2019 লোকসভা নির্বাচনে এই কত পরাস্ত হয়, যা ছিল সে দুটো সিটও পরাস্ত হবে, 22টা দূর আছে, দুটো সিটই পরাস্ত হবে, যে দুটো সিট রয়েছে, একটা আসানসোল, একটা দার্জিলিং, দুটোই পরাস্ত হবে। আর উত্তর চব্বিশ পরগনা যেন হাত না দিতে যায়, আমাদের হাত অনেক বড়, ওই মেটে খাটো মানুষের হাত যেন না আসে। বেটেখাটো মানুষটা আমাদের দল থেকে চলে গেছে, একটা গদ্দার, তিনি বেটেখাটো মানুষ, তিনি দেখাচ্ছেন, তিনি যে কী দেখাচ্ছেন না দেখাচ্ছেন তাকে সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসে আমি চিনি, আর কেউ চেনে না। যেমন দু একটা বলুন। চিনি আমি, আর বলবো না, এক্সাম্পল দিই, আমি গালাগালি করি না, গালাগালি করবো না। আমাদের আমরা হলাম, আমাদের মুখ দিয়ে মিষ্টি কথা বেরোয়, কারণ আমরা হলাম মমতা ব্যানার্জি শিক্ষায় শিক্ষিত। আমরা মমতা ব্যানার্জি যা শিখেছে সেটাই বলি, তার বাইরে কিছু বলি না আমরা। আগামী 15 নভেম্বর মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বীণা পাণি দেবীর শতবর্ষ জন্মদিন উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী আসার আগে রবিবার সকালে গোটা এলাকাটি সরেজমিনে খতিয়ে দেখলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পাশাপাশি কাজের তদারকিও করলেন তিনি। আপনি দেখে নেবেন এইখানে জমায়েত হবে, এটা মতুয়ায় জমায়েত হবে, লক্ষ লক্ষ মতুয়ার আসবে, লক্ষ লক্ষ উন্মাদনা, ধূপগুড়ি থেকে লোকে টিকিট কাটছে, ময়নাগুড়ি থেকে টিকিট কাটছে, মালদা থেকে টিকিট কাটছে, মুর্শিদাবাদ থেকে টিকিট কেটে আসছে। আর আমাদের জেলার তো কোনো বিকল্প নেই জায়গা, দেখেছো সবাই ঝাঁপিয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া ব্যাংকের 0.01% যাবে না ভারতীয় জনতা পার্টির হাতে, আমি বলে গেলাম। আমি এই বাড়ির সাথে 21 বছর যোগ, 21 বছর, এই প্রথম বাড়ির টাকাটা আমি দিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তখন বিরোধী দলনেত্রী ছিলেন উনি, বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি বলেছেন তোমার এমএলএ লাইডে কত টাকা পড়ে আছে, আমি বললাম আমার এমএলএ লাইডে 2,66,000 টাকা পড়ে আছে, বলে ঠাকুরবাড়িতে দিয়ে দাও তুমি টাকাটা। বনগাঁর কালুপুরে যশোর রোডের পাশে থাকা একটি বহু পুরনো শিশু গাছের ডাল ভেঙে পড়ল 4টি দোকানের ওপর। এই ঘটনায় আহত হয়েছেন ওই দোকানের ভেতরে থাকা 3 ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে হঠাৎই বিকট আওয়াজ শুনতে পায় আশপাশের বাসিন্দারা। তারপর তারা ছুটে এসে দেখেন রাস্তার পাশে থাকা একটি শিশু গাছের মোটা ডাল ভেঙে পড়েছে তার নিচে থাকা 4টি দোকানের ওপর। সাথে সাথে স্থানীয় বাসিন্দারা ওই দোকানের ভেতর থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে বনগাঁ মহকুমা আদালতে ভর্তি করে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওই 4টি দোকান। এলাকাবাসীদের অভিযোগ, গাছগুলি অতিরিক্ত পুরনো হয়ে যাওয়ায় মাঝে মধ্যেই এমনই ঘটনা ঘটে থাকে। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জি এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা।
ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগা উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারদী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারদী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারের ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারদী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। প্রথম দেখা থেকেই ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে। জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। মোর পিয়া ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মরি মরি। তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম রুমা মজুমদার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার পাটিকাবাড়ি ঘোষপাড়া এলাকায়। সূত্রের খবর, বছর তিনেক আগে পাটিকাবাড়ির তালবাগান এলাকার বাসিন্দা রূপা মজুমদার প্রেম করে বিয়ে করে পাশের গ্রামের ঘোষপাড়ার বাসিন্দা দীপকর মণ্ডলের সাথে। অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই রূপার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতো দীপকর। গত কয়েকদিন আগে দীপকর রূপকে মারধর করে বাড়ি থেকে বারও করে দেয়। তারপর বাপের বাড়ি চলে আসে রূপা। এই ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগও জানায় রূপার পরিবার। শনিবার দীপকরের দাদু রূপাকে পুনরায় শ্বশুর বাড়ি নিয়ে যায়, আর তারপরেই রবিবার সকালে রূপার মৃত্যু সংবাদ পায় বাপের বাড়ির লোকেরা। বাপের বাড়ির অভিযোগ, শ্বাসরোধ করে খুন করে রূপাকে বেথুয়াডৌরি হাসপাতালে নিয়ে গিয়ে মৃতদেহ রেখে পালিয়ে যায় দীপকর ও তার পরিবার। এই ঘটনায় নাকাশিপাড়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছে রূপার বাপের বাড়ির লোকজন। পুলিশ মৃত রূপার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় অভিযুক্ত স্বামী দীপকর ও তার পরিবারের সন্ধান শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনা হচ্ছে, আমার বোনের 4 বছর ধরে বিয়ে হয়েছে, 4 বছর ধরে অশান্তি করছে, আমার বোনের সঙ্গে মানসিকভাবে অত্যাচার করছে। ইদানিং 23 তারিখ রাত 12টা একটার সময় মারধর করে আমার বোনকে বের করে দিয়েছে বাড়ি থেকে। তখন আমরা ছোট্ট করে একটা থানাতে ডায়েরি করে রেখেছি, সেই ডায়েরি করাতে তারপর আমার বোনকে ওর দাদু শ্বশুর নিতে আসে, দায়িত্ব করে ওর দাদু শ্বশুর নিয়ে যায়, এরপরে কিছু হলে আমরা দায়িত্ব নেব। তারপরে আমার বোন আজকে এরকম সকালবেলা আমরা মানুষের মুখে শুনছি যে আমার বোন এরকম মেরে ফেলেছে, আমার বোনকে গলা টিপে মেরে ফেলেছে, মানুষের মুখে মুখে শুনছি। আমাদের কোনো খবরপত্র দেয়নি, হসপিটালে এসে দেখি আমার বোনকে ওরা নিয়ে এসে ওরা পলাতক হয়ে গেছে, নিয়ে চলে গেছে। বসিরহাটের ডাকি রোডে পাট বোঝাই ইঞ্জিন ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো যুবকের। হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে দেহ লোপাটের চেষ্টা, চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বসিরহাট থানার মির্জাপুরের বাসিন্দা পাপ্পু দাস পেশায় রাজমিস্ত্রি। শনিবার রাতে সে বাজার করার জন্য সাইকেল করে বাড়ি থেকে টাকি রোড ধরে রওনা দেয়। কিন্তু মৈত্রী বাগানের ললিতা মন্দির এলাকার কাছে আসতেই টাকি রোডের ওপর একটি পাট বোঝাই ইঞ্জিন ভ্যান সজোরে পাপ্পুকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাইকেল আরোহী পাপ্পুর
ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর ভ্যান চালক যুবকের দেহটি বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে অন্য ভ্যানে করে দেহ লুপাট করার চেষ্টা করে। ইছামতি নদীর পাশে মেরুদণ্ডী সুইস গেটের সামনে দেহটি ফেলে চম্পট দেয় তারা। এই ঘটনা জানাজানি হতেই বাদুরিয়া থানার লবঙ্গ গ্রামের বাসিন্দা অভিযুক্ত এই ভ্যান চালক রশিদ গাজীকে হাতে নাতে পাকড়াও করে গ্রামের মানুষেরা। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসীরা পাট বোঝায় ইঞ্জিন ভ্যান সহ ভ্যান চালককে পুলিশের হাতে তুলে দেয়। কেন মৃতদেহ লুপাট করার চেষ্টা করলো তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। জানা গিয়েছে মৃতের পরিবার একমাত্র বাড়ির সন্তান পাপ্পুকে হারিয়ে শোকাহত এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পাপ্পু দাস, সে তার একমাত্র বৃদ্ধ মার একটাই ছেলে, সে লোকের বাড়ি কাজ করে খায়। তার সন্ধ্যাবেলা তার মা তাকে মাংস আনতে পাঠিয়েছিল আমাদের হরিশপুরে। এবার হরিশপুরে পথে যখন যাচ্ছিলো হঠাৎ একটা পাট বোঝা ইঞ্জিন ভ্যান এসে তাকে ধাক্কা মারে সে পড়ে যায়। ইঞ্জিন ভ্যানের যে ড্রাইভার ছিল সে তাকে নিয়ে হসপিটাল নিয়ে যাওয়ার নাম করে তাকে তার বডিটাকে লোপাট করার চেষ্টা করে। কিন্তু পথচারী যারা দেখে তারা আমাদেরকে খবর দেয়, আমরা সাইকেলটা দেখে তার চিনতে পারার পর আমরা যখন খুঁজতে বেরোই কোথাও খুঁজে না পেলে আমরা থানায় খবর দিই। থানা মারফত সেই বডিটাকে ওরা থানায় নিয়ে আসে। কোথা থেকে বডিটা পাওয়া যায়? বডিটা পাওয়া যাচ্ছে মেরুদণ্ডী ব্রিজ থেকে, ওখানে ফেলে রেখেছিল বডিটাকে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ।